এবারে ফ্রিল্যান্সিং এর উপরে আলোচনা আর আলোচনা করবে রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মোহাম্মদ নাহিদ হোসেন শিক্ষার্থী নাহিদ হোসেন আউটসোর্সিং এর কিংস অফ রাজশাহী আসসালামু আলাইকুম লার্নিং আর্নিং মেলার মাননীয় সভাপতি জনাব কাজী আশরাফউদ্দিন মাননীয় প্রধান অতিথি সাহারের আলম পররাষ্ট্রমন্ত্রী সব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিস্টার শামীম আহসান আমার খুব প্রিয় একজন ব্যক্তি প্রাক্তন সভাপতি বেসিস ই জেনারেশনের ডিরেক্টর আমার কাছে আপনাকে আইকনই মনে হয় তপন কুমার নাথ স্যার কালকে থেকে স্যারের সাথে আছি খুব ভালো লাগছে রাজশাহীতে পেয়ে আমাদের রাজশাহী বিভাগের শিক্ষাবিদই বলা যায় এখন আমার প্রিয় শিক্ষক মোহাম্মদ হবিবুর রহমান স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম ব্যতিক্রম ধর্মী একটা মেলার আয়োজন করার জন্য আমি মোহাম্মদ নাহিদ হোসেন প্রাণিবিজ্ঞান বিভাগে এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে আছি মানে এর আগেও আমি 6 বছর আগে যখন রাজশাহী কলেজ নাম্বার 1 ছিল না এখন রাজশাহী কলেজ বাংলাদেশের নাম্বার 1 কলেজ যে কোনো দিক দিয়ে মানের দিক দিয়ে মন্ত্রণালয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি এই কলেজে পড়ি কিন্তু এই পড়াটা আগে আসছিলাম কিন্তু 6 বছর আগে একদম একটা রিমোট এলাকা থেকে যেখানে ইন্টারনেট ছিলই না নেটওয়ার্ক টাওয়ার দিয়ে নিতে হতো বাঁশের খুঁটি দিয়ে সেখান থেকে আসছি আমি কারণ আশা ছিল আমাদের দিকে 1100 মোবাইল ছিল তো আমি খুব টিকতে পারতাম আমার এলাকায় বলতে ছেলেটা খুবই ব্রাইট তো মোবাইল টিকতে পারে কম্পিউটার টিকতে পারে তো আমার ওখান থেকে আশা তৈরি হয়েছিল শহরে যাই তাহলে নিশ্চয় ভালো কিছু করতে পারবো যে শহরে আসার পর প্রায় 2 বছর পর যখন রাজশাহী কলেজে ভর্তি হলাম তখন দেখলাম যে আমার ফ্রেন্ডরা সবাই 1000 টাকার জন্যে প্রাইভেট পড়াই বাড়িতে যেয়ে তাও প্রতিদিন 3 ঘন্টা সময় নষ্ট হয় প্রতিদিন যেতে হয় অনেক সময় অনেকে 5 দিনও প্রাইভেট পড়াই 6 দিনও প্রাইভেট পড়াই তা আমি একটু লাজুকি ছিলাম যারা কম্পিউটার টিপে একটু তারা কিন্তু লাজুকি হয় আপনারা সবাই জানেন যারা টেকনোলজির দিকে থাকে তা আমিও ছিলাম সেরকমই লাজু অনেকে লিফলেট বিলিও করতো তা আমি ভাবতাম যে লিফলেট বিলিও তো আমার দ্বারা হবে না তাহলে হবে কি তো কম্পিউটার ভালো করতাম কিন্তু মানুষের তখন কারো প্রজেক্ট পেপার ডিজাইন করে দিতাম তো অনেকদিন পর আমি ব্লগ লেখা লিখে শুরু করলাম যে কম্পিউটার বিভিন্ন সমস্যা নিয়ে তো অনেক মানুষের সাথে পরিচয় হলো তখন আমি জানতে পারলাম যে আমি যে কাজগুলো এমনিতেই করি মানুষকে সাহায্য করি সেই কাজগুলোর জন্য বাইরে টাকা দেয় শুধু টাকা টাকার অঙ্কে না ডলারের অঙ্কে টাকা দেয় তো তখন থেকে শুরু করেছি আমাকে আর পিছনে ফিরতে হয়নি আমি 2013-তে একটা স্থায়ী জব পাই তারপর থেকে 3টা স্থায়ী জব আছে আমি নিজে মাস্টার্স ফাইনালে আছি আমার ছোটো ভাই বোন এদের সবাইকে মানুষ করেছি এরকম সফলতার গল্প আমাদের মাঝে বসে আছে এরকম অনেকে আছে তারা সামনে বসে না পিছনে বসে আমি জানি তো নিজে থেকে জানি যে তারা কিন্তু সামনে আসতে চায় না বাড়িতে বসে বসে কাজ করে পিছনেই থাকে কিন্তু এরকম মানুষ আরও অনেকে আছে রাজশাহীতে তাদের বিষয় নিয়ে যখন একটা মেলা করা হয় তাদের কাছে যে কতটা ভালো লাগার এটা আমার চাই থেকে হয়তো উপলব্ধি করতে পারবে না আমি রাজশাহী কলেজকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যে রাজশাহী কিন্তু আমার জন্য একটা আলাদা ভালো রকমের প্ল্যাটফর্ম দিয়েছে এটা অন্য শহরে সম্ভব না কেন আমি বলে দিই রাজশাহীতে মুভমেন্ট করা খুবই সোজা আমি যতগুলো সিটিতে গেছি আমি চিরাগাঁয়ে গেছি ঢাকাতে গেছি সম্ভব না অনেকে বলে যে ঢাকাতে যাও না হলে ভালো প্ল্যাটফর্ম পাবে না রাজশাহীর মতো প্ল্যাটফর্ম আইসিটির ক্ষেত্রে হয় না যদি আইসিটি সম্পর্কে দক্ষতা রাখে জ্ঞান রাখে রাজশাহী হবে বাংলাদেশের আইসিটি রাজধানী এটা নিঃসন্দেহে বলা যায় রাজশাহীতে বাড়ি ভাড়া কম এটা ফ্রিল্যান্সে যতই আয় করুক না কেন বাড়ি ভাড়া ঢাকাতে গেলে কিন্তু খরচ হয়ে যাবে ভালো একটা বাড়ি রাজশাহীতে বাড়ি ভাড়া কম একটু সমস্যা আছে আমরা গতকালকে থেকে মিটিং করছি তো স্যারেরা আশ্বাস দিলেন খুবই ছোটো ছোটো সমস্যা আমাদের ইন্টারনেট কানেকশান দুর্বল চলে কোনোরকম চলে কিন্তু আমরা বড় রকমের কাজ করতে গেলে ফাইল আদান প্রদান করা যায় না স্যারেরা নিজেরা হয়তো উপলব্ধি করেছেন আমাদের রাজশাহী থেকে লাইভ দেওয়া যায় না 2 মিনিট গেলেই ডিসকানেক্ট হয়ে যায় তো আমাদের ইন্টারনেট সমস্যাটা আমরা মনে হয় খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো যেহেতু রাজশাহী থেকে আমাদের আইসিটি প্রতিনিধিরা আছেন বাংলাদেশ মন্ত্রণালয়ে আইসিটি বিশেষজ্ঞ যারা আছেন তারা রাজশাহী থেকে আছেন তা আমি আশা করব রাজশাহীতে এই জিনিসটা খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আমি মিস্টার শামীম আহসান ভাইয়ের একটু মনোযোগ আকর্ষণ করব আমরা যখন বাইরে থেকে টাকা আনতে যাই একটু বেশি পরিমাণে টাকা আসলেই ব্যাংকের ম্যানেজার পর্যন্ত মনে করে নিশ্চয়ই আইএসের সাথে যোগাযোগ আছে তারা টাকা দেয় না আমি নিজেই অনেক সময় আবেদন দিয়ে মানে মুসলেকা দিয়ে আর কি টাকা দিয়ে নিয়ে আসছি এই জিনিসটা অনেক বিরক্তিকর এবং অনেককে হতাশাই করে প্রত্যেকটা ব্যাংকে যদি একজন করে অন্ততপক্ষে ট্রেনিং দেওয়া যায় তারা অন্ততপক্ষে জানলো যে বাইরে থেকে টাকা আসা মানেই আইএস না সে ফ্রিল্যান্সারও হতে পারে প্রত্যেকটা ব্যাংকে যদি দেওয়া যায় আমার মনে হয় খুবই একটা ভালো উদ্যোগ হবে যারা ফ্রিল্যান্সার তারা বলতে পারবে এই বিষয়টা নিয়ে আর আপনাদের উদ্দেশ্যে বলি
বাংলাদেশ সরকারের এখন যে প্রজেক্ট, সেই প্রজেক্টের 50% যদি সফল হয় আমাদের 2021 সাল লাগবে না, আমাদের $1 billion সামনে হয়তো 3-4 বছরের মধ্যে আমরা দেখতে পারবো। স্যার, অ্যাংরি বার্ডের কথা বলে গেলেন, অ্যাংরি বার্ড আমার চাইতেও কম বয়সে একজন লোক তৈরি করেছে। তার যে পরিমাণ আয় অ্যাংরি বার্ডে, বাংলাদেশের রিজার্ভে যে টাকা আছে তার থেকে ডাবল। তো আপনাদের সন্তানরা যারা গেম খেলে, যারা একটু মোবাইল টিপাটিপি করে, তাদেরকে অনুৎসাহিত না করে আপনারা নিজে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করুন যে গেম বানাতে হলে কী করতে হয়, গেমের যে প্রোগ্রামিং আছে সেটা দিতে হলে কী ধরনের প্রাইভেট পড়ানো লাগবে, কী ধরনের কোচিং করানো লাগবে, সেই জিনিসটা আপনারা একটু নিজে নিজে ঘাটাঘাটি করেন। আর আমার 3টা ক্লায়েন্টের মধ্যে 2টা মেয়ে, আমি খুব স্বপ্ন দেখি যে ছেলেরাই শুধু বাইরে জব করবে, মেয়েরা বাড়িতে বসে বসে তার থেকে 4-5 গুণ টাকা আয় করবে সংসার চালিয়েও। বাইরের দেশে কিন্তু এরকমই হয়, আমাদের দেশে মাত্র 9% মেয়ে যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত। আমি আশা করব যদি 50%ও আসে আমাদের, তাহলে সারা বিশ্বে বাংলাদেশকে আলাদাভাবে চিনবে। ধন্যবাদ সবাইকে, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রশাসন যারা ডিজিটাল মন মানসিকতার মানুষকে আলাদাভাবে সম্মান দিচ্ছে, আলাদাভাবে দাম দিচ্ছে, আলাদাভাবে চিনতে পারছে, তাদেরকে উৎসাহিত করছে। তার জন্যে বলবো যারা ইয়াং আছো, তাদের এখন না উঠলে আর মনে হয় ওঠার কোনো সুযোগ থাকবে না। ধন্যবাদ সবাইকে, জয় হোক ডিজিটাল বাংলার।